2023 সালের আইপিএল শুরুর ঠিক আগে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছিল আইপিএল নিলামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিবন্ধনে নিষেধাজ্ঞা দিতে পারে বিসিসিআই। কারণ হিসেবে জানানো হয়, নিলামে নাম দিয়ে দল পাওয়ার পর এসব ক্রিকেটারদের পেতে নানা জটিলতার মোকাবেলা করতে হয় ফ্র্যাঞ্চাইজিদের। ফলে 2024 সালের মৌসুম থেকে সাকিব আল হাসান, লিটন দাসদের নিলামে অংশগ্রহণ নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইপিএলের আয়োজকরা। সে সময় জানানো হয়, 2024 সালের মৌসুম থেকে সাকিব লিটনদের নিলামে অংশগ্রহণ নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই বা আইপিএল কর্তৃপক্ষ। এরপর 2024 আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজিদের সেই দাবি আরও জোরালো হয়, কারণ ইংলিশ ক্রিকেটাররা আইপিএলের মাঝপথ থেকে বাড়ি ফিরে যান। আবার জেসন রয় তো টুর্নামেন্ট শুরুর আগে নাম সরিয়ে নেন, ফলে বিপাকে পড়ে কলকাতা। অবশেষে এবার 2 বছর পর সেই নিয়মে হাঁটতে যাচ্ছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএল শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর প্রবণতা আটকাতে কড়া নিয়ম করেছে বিসিসিআই। শুধু ফ্র্যাঞ্চাইজি মালিকরাই নন, বরং বিশেষজ্ঞরাও বিষয়টির বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলেন। ফলে নিলামে কম দাম পেয়ে ক্রিকেটাররা যে আইপিএল থেকে সরে দাঁড়াবেন তা আর সুযোগ নেই, আর সরে দাঁড়ালেই আসবে নিষেধাজ্ঞা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বলা বাহুল্য, শুধুমাত্র বিদেশি ক্রিকেটারদের মধ্যেই এ প্রবণতা চোখে পড়ে। আইপিএলে খেলতে না আসার পেছনে ক্রিকেটাররা যাই কারণ দেখান না কেন, এমন কিছু দৃঢ় হতে শুরু করেছে যে নিলামে পছন্দ মতো দাম না পেলেই বিদেশি তারকারা টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নেন। বিদেশি তারকাদের এমন সিদ্ধান্তে ফলে ক্ষতির মুখে পড়তে হয় ফ্র্যাঞ্চাইজিদের। অনেক পরিকল্পনা করে নিলাম থেকে পছন্দ মতো ক্রিকেটার কেনে ফ্র্যাঞ্চাইজিরা। টুর্নামেন্ট শুরুর আগে গুরুত্বপূর্ণ সেসব বিদেশি ক্রিকেটাররা সরে দাঁড়ালে তাদের বিপদে পড়তে হয়, শেষ মুহূর্তে হুমড়ি খেয়ে বিকল্প খুঁজতে হয় তাদের। 2025 আইপিএলের মেগা নিলামের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড যে নির্দেশিকা জারি করেছে তাতে স্পষ্ট উল্লেখ করা রয়েছে, যদি কোনো ক্রিকেটার নিলামে দল পাওয়ার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নেন তাহলে পরবর্তী 2 আইপিএল মৌসুম তিনি খেলতে পারবেন না, এমনকি নির্বাসিত থাকাকালীন অংশ নিতে পারবেন না আইপিএল নিলামেও। এক্ষেত্রে বোর্ড শুধু এই নিয়ম বিদেশি ক্রিকেটারদের জন্যই প্রযোজ্য রাখেনি, বরং সমস্ত ক্রিকেটারদের জন্যই এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও বুঝতে অসুবিধা হচ্ছে না যে বিদেশি ক্রিকেটারদের টাইট দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এখন দেখার বিষয়, বোর্ডের এই কড়া নিয়মের পর বিদেশি তারকাদের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর প্রবণতা কমে কিনা। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।